রানে শনিবার দিন আমার মনে আছে ওর ছুটি ছিল, ওকে নিয়ে জুতে চলে এসেছিল, এখানে চলে এসেছিল এবং আমি বলেছি এত গরমের মধ্যে বললো না এক সেকেন্ডের জন্য কমপ্লেন করে দর করে ঘামা, একটা ছবি পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে আমার এখনো আছে ফোনে। মা বাবারা গেছিলেন আফ্রিকাতে, যার কারণে অনেকদিন আমি ঝগড়া করেছি মা বাবার সঙ্গে, তাদের আফ্রিকা ভিজিট হয়েছিল জঙ্গল সাফারিতে, আমার সেখানে যাওয়া হয়নি। একবার মনে আছে জঙ্গল সাফারিতে গিয়ে শুধু একটা কাঠবিড়ালি দেখেছিলাম, তাতে আমি মনে মনে ভাবলাম বাবা এত দূর আসলাম শুধু কাঠবিড়ালি দেখলাম। আমার লাস্ট মনেই নেই, এইটুকুন মনে আছে যে ছোটো বয়সে পুরো শীতকালটাই কাটতো, প্রত্যেক শীতকাল মানেই হচ্ছে আমার মায়ের সঙ্গে চলে আসা চিড়িয়াখানা, আঁচল ধরে ধরে এখান থেকে আর একটা খাঁচা, আর একটা খাঁচা থেকে আর একটা খাঁচায় এসব ঘুরতাম। অনেক দিন পর এখানে এসে আমি জাস্ট ঢোকা মাত্রই আমার অনেক অনেক ছোটো বয়সের স্মৃতিগুলো ফিরে আসছিলো মনে, এবং আমার মনে হচ্ছিলো যে সেই আবার ছোটোবেলায় ফিরে গেছিলাম। প্রিয় অ্যানিমাল, আমি না পশু জেনারেলি আমি ভীষণ ভালোবাসি, আমি একটা এখন তো চিড়িয়া পাখি খুব একটা দেখতে পাওয়া যায় না, আমার মনে আছে আমি যে বারান্দায় বসে বসে পড়তাম ভীষণ আমরা চিড়িয়া পাখি, মানে আমাদের গলফ ক্লাবের বাড়িতে আমার নিজের বাড়িতে, তো সেখানে চিড়িয়া পাখি আসতো এবং আসলেই আমার মনে হতো কোন মানে ইতিহাসের পাতা থেকে চলে যেত চিড়িয়া পাখির ওপরে আমার মুখ এবং মন, এবং পুরোটাই আমার আমি জেনারেলি আমি ভীষণ প্রকৃতি ভালোবাসি এবং পশু পাখি সবটাই ভীষণ ভালোবাসি, আমি ভীষণই ইমোশনাল একটা মানুষ এবং সে কারণেই হয়তো ঠিক যেভাবে আমি মানুষজনকেও ভালোবাসি একই রকমভাবে পশু পাখিকেও ভীষণই ভালোবাসি। আমার মনে হয় তারা কিছু কথা বলছে। যখন শুটিং করছিলাম তখন যে একটা হাতি, একটা বাচ্চা হাতি, সে এভরিডে আমরা যেতাম আর ওর সঙ্গে দেখা করে করে যেতাম, ওর সঙ্গে দেখা করে করে যেতাম এবং সে আমাকে, সে আবার বলছে তার চোখ দেখেই মনে হতো যে সে আমাকে অনেক কিছু বলতে চাইছে, তো কী বলতে চাইছে সেটা ঠিক জানি না কিন্তু কিছু একটা বলতে চাইছে, তাই জন্য অনেক অনেক আদর করতাম শুটিংয়ে। সেদিন শুটিং হয়তো হাতির সঙ্গে হতো না কিন্তু তবুও আমার মনে হয় প্রত্যেক দিন যতদিন শুটিং করেছি ততদিনই আমি গিয়ে গিয়ে দেখতাম সে কোথায় সে কোথায় সে কোথায় খুঁজতাম, সেরকম করে করে আমাদের শুটিং হতো। আর সে তো এখন পাঁচটা ফুল, পাঁচটা অ্যানিমাল এগুলো মুখস্থ করতেই ব্যস্ত, আজকে সকালবেলা থেকে যেরকম চলছিল মায়ের পড়া যে পাঁচটা সবজির নাম বলো, পাঁচটা ফ্রুটের নাম বলো, পাঁচটা অ্যানিমাল এবং পাখি এসবের হয়, কিন্তু আমার মনে হয় সবটাই ও ভালোবাসে, আমার মতনই সব জিনিসটাই খুবই ভালোবাসে। এবং আনফর্চুনেটলি এখনও চিড়িয়া পাখি যেটা আমরা ছোটো বয়সে দেখেছি সেটাই হয়তো ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য, আমরা সবাই এত মোবাইল ইউজ করছি সেটাই শুনেছি নাকি তার জন্যে ম্যাক্সিমাম পাখি চলে যাচ্ছে এবং মানে আর দেখতে পাওয়া যাচ্ছে না যেটা ছোটো বয়সে প্রায়ই আমরা দেখতে পেতাম, সেইভাবে অনেক অনেক পাখিরা পশুরা আস্তে আস্তে চলেই যাচ্ছে, অবসলিউট মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আনফর্চুনেটলি, সেটা দেখাতে পারিনি। যেমন টুনটুনি, ছোটো বয়সে টুনটুনি পাখি দেখেছি কিন্তু আমি জানি না আনফর্চুনেটলি এখন খুব বেশি শুধু চিল আর কাক ছাড়া খুব একটা পাখি দেখতে পাওয়া যায় না। চড়াই পাখিটা এমন একটা মানে সেটাই ছোটো বয়স থেকে আমরা সেটাই মানে দেখে এত এত দেখেছি সেটাই আমরা আর দেখতে পাই না, আর এই ছোটো ছোটো চড়াই পাখি এদিক ওদিক 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 লাফিয়ে বেড়াচ্ছে আর আমরাও তাদের পেছন পেছন খেলে বেড়াচ্ছি, সেই সেই জিনিসটা আমি ডেফিনেটলি আমি মিস করি কবিরের জন্য। লাস্ট আমরা গেছিলাম রণথম্ভোরে, আমি মা এবং আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমরা চারজনে মিলে গেছিলাম রণথম্ভোরে। মা বাবারা গেছিলেন আফ্রিকাতে, যার কারণে অনেকদিন আমি ঝগড়া করেছি মা বাবার সঙ্গে, তাদের আফ্রিকা ভিজিট হয়েছিল জঙ্গল সাফারিতে, আমার সেখানে যাওয়া হয়নি কিন্তু হ্যাঁ, তো জঙ্গল সাফারি দেখতে ভীষণ ভাল লাগে, যেতে ভীষণ ভাল লাগে, মনে হয় কোনো একটা অ্যানিমাল প্ল্যানেটের মধ্যে ঢুকে পড়লাম। একবার মনে আছে জঙ্গল সাফারিতে গিয়ে শুধু একটা কাঠবিড়ালি দেখেছিলাম, তাতে আমি মনে মনে ভাবলাম বাবা এত দূর আসলাম শুধু কাঠবিড়ালি দেখলাম, কিন্তু সেখানে কিছুক্ষণ পরেই অনেকগুলো হরিণ এবং তারপরে একটা বাঘ দেখেছিলাম, তাই জন্য আমি আর কমপ্লেন করতে পারিনি, প্রথম প্রথম থেকে ভীষণই মানে মুখ গোমড়া করে বসেছিলাম একটা একটা কাঠবিড়ালি দেখে। আমার শুটিং যখন হচ্ছিলো হাতির সঙ্গে তখন আমার যেহেতু এভরিডে আমার ভিডিও কল হতো কবিরের সঙ্গে এবং ভিডিওতে দেখাতাম কবির দেখো এটা এখানে এটা করছে, মা আমিও যাবো, মামা আমিও যাবো, আমিও যাবো, তো তারপরে সেদিন
রানে শনিবার দিন আমার মনে আছে ওর ছুটি ছিল, ওকে নিয়ে জুতে চলে এসেছিল, এখানে চলে এসেছিল এবং আমি বলেছি এত গরমের মধ্যে বললো না এক সেকেন্ডের জন্য কমপ্লেন করে দর করে ঘামা একটা ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, আমার এখনও আছে ফোনে। তো সেই ভিডিওসগুলো দেখে আমার মনে হচ্ছে এত ঘেমেছো তুমি ওকে নিয়ে গেলে, বলো হ্যাঁ ও বায়না করলো তাই জন্য নিয়ে গেলাম। বেশ অনেকক্ষণ ওরা বেশ ঘুরে টুরে মজা করে বাড়ি ফিরেছে, তো তাই জন্য ডেফিনেটলি আমার ভালো লাগলো এটা শুনে যে যেটা আমি হয়তো এখন মিস করছি সেটা এখন কবির করতে শুরু করে দিয়েছে, এখন আমার হয়ে ও চলে আসছে জুতে।